আসসালামু আলাইকুম। জাফি ডিজিটালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেটা হলো আমি বহুত আগে পোস্ট করছি বাট আমার ভিডিও শেয়ার করা হয় নাই, তার কারণে আমি ভিডিও শেয়ার করার সময়টা আসলে হয় নাই, আমি খুবই একটু ঝামেলার মধ্যে ছিলাম, যার কারণে আমি খুবই দুঃখিত। তো আরেকটা ব্যাপার হলো যে গ্রুপে এখন ম্যাক্সিমাম পোস্ট আসে এই ব্যাপারটা নিয়ে, যেটা হলো যে কি হয় তারা মানে ইউটিউব আপডেট হয়েছে, ইউটিউব আপডেট হয়েছে। আরে ভাই, দুনিয়াটাই তো এমন, আপডেট তো হবেই, এটা স্বাভাবিক। আপনি আজকে না দেখতেছেন কালকে সেটা হবে না, কালকে অন্য একটা হবে। আজকে আপনি গ্রামে গেছেন, আপনি 1 বছর পরে গ্রামে যান, দেখেন যে গ্রাম গ্রামের মতো নাই, আপগ্রেড হয়েছে। তো ইউটিউব আপগ্রেড হচ্ছে তো সমস্যা কথা, এখানে চিন্তার কি আছে? আপনারাও আপগ্রেড হন, আপনাদের আপগ্রেড হইতে নিষেধ করছে কি? ইউটিউব কি নিষেধ করছে যে আপনারা আপগ্রেড হতে পারবেন না? ইউটিউব আপডেট হয়েছে, আপনারাও আপডেট হবেন। তো সেক্ষেত্রে আপডেট হওয়ার জন্য আপনাদের কি করতে হবে? আপডেট আপডেট হওয়ার জন্য আপনাদের কিছুই করতে হবে না। আপনি আপনারা বাস্তব লাইফে চিন্তা করেন যে আপনার আপডেট হয়েছে মানে ইউটিউব আপডেট হয়েছে, আমরাও আপডেট হবো, এখানে চিন্তার কি আছে? আমার ভিডিওতে 100 করে না, ওকে ফাইন, 100 করতে হবে না, আজকে 100 করে না, কালকে 100 করবে। এখন আমার চ্যানেলও 100 করে না, আমারও একটা চ্যানেলে 100 করতেছে না, এখন আমি কি করব? আমার চ্যানেলে কি কাজ বন্ধ করে দিব? না, ইউটিউবে আজকে 100 করতেছে, কালকে করবে, এখন ইউটিউবে অ্যাড কমাই দিছে। তো সেক্ষেত্রে এই সমস্যা আসতেই পারে, এটা নিয়ে চিন্তা করার এমন কিচ্ছু নাই। কালকে আমি কালকে আমার কাছে অনেক ইনবক্স আসছে, যেটা হলো যে অনেকেরই 100 করে না, প্লাস আমি এই ব্যাপারে অনেকের সাথে কথা বলছি, তারাও বলতেছে তাদের চ্যানেল 100 করতেছে না, অনেকে করতেছে, অনেকে করতেছে না। বাট এটা নিয়ে আপনার কাজ বন্ধ রাখলে আপনি কখনো সাকসেস পাবেন না। তাহলে আমি চিন্তা মানে তাহলে আপনাকে বলবো যে আপনি অনলাইন ছাড়া অফলাইনে কাজ করেন, যাদের এই ধৈর্যটা নাই তারা অফলাইনে কাজ করা শুরু করে দেয়। আর ইউটিউব বা অনলাইন জগৎটা হলো একটা পার্ট টাইম জগৎ। আপনি যদি ইউটিউবকে মনে করেন যে না ইউটিউব আমাকে মানে সব দিবে, খাওয়াবে, এটা হবে, তাহলে আপনি ভুল করবেন। আপনি অনলাইনটাকে আপনি একটা পার্ট টাইম ধরবেন, এটা আমার একটা এক্সট্রা ইনকাম হিসেবে ধরবেন। অনলাইন জগৎ মানে আপনি ইউটিউব বাদ দেন, যে কোনো অনলাইনে কাজ করেন না কেন, সেটাকে আপনি, আমার যেটা মনে হয়, আমি আমার থিম থেকে বলতেছি, যেটা হলো আপনার মনে করা উচিত যে এটা আমাকে এক্সট্রা একটা আর্নিং দেবে, বাট এটা আমার যে সম্পূর্ণ লাইফ ক্যারি করবে এটা আমাকে, এটা আপনি যদি হিসাব করে চলেন তাহলে আপনি, আমার মনে হয় না যে কখনো আপনি আগাতে পারবেন। তাহলে আপনি 1 মাস খাবেন, 2 মাস না খায় থাকতে হবে। হ্যাঁ, যদি আপনি চিন্তা করেন যে না এটা আমার পার্ট টাইম, তাহলে আপনি অবশ্যই সাকসেস পাবেন এবং আপনাকে পার্ট টাইম হিসাবে ফুল লাইফ সাপোর্ট দিবে। এখন আরেকটা ব্যাপার হলো যে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার ভিডিও আসলে আমি এই ভিডিও আমি ফ্রিতে দিব না, আমার এই ভিডিওর জন্য আমাকে 10,000 টাকা পে করতে হবে। তার কারণ আমার এই ভিডিওতে আপনার আপনাকে যেটা দেখানো হবে, আমি আপনাকে 4টা ভিডিও দিব, আপনাদেরকে 4টা ভিডিও দিব। 4 নাম্বার ভিডিওতে যেটা থাকবে সেটা হলো যে আপনাকে মানে আপনার 4 নাম্বার ভিডিওতে এমন কিছু দেখানো হবে ইনশাল্লাহ, আমি আপনাকে আপনাদেরকে এমন কিছু দেখাবো যেটা এর আগে অন্য কোনো গ্রুপে দেয়া হয় নাই। হ্যাঁ, ফ্রি বা পেইড অন্য কোনো গ্রুপে দেয়া হয় নাই। এখন ব্যাপার হচ্ছে এটা যে অর্ক ভাই আপনিও পেইড শুরু করলেন? না ভাই, আমি পেইড শুরু করিনি। পেইড এর ব্যাপারটা হচ্ছে এরকম যে গ্রুপে এর আগেও পোস্ট দেখা গেছে যে আসলে ফ্রি জিনিস মূল্যায়ন করা হয় না। যদি এই কথাটা আপনারা যদি মিথ্যা প্রমাণ করেন তাহলে সেই ক্ষেত্রে আমি 1টা টাকাও নিব না। তো তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আমার ভিডিও দেখে যদি আপনি কাজ করেন, আপনার সাকসেস আমাকে দেখান, সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে কোনো টাকা নিব না। কিন্তু যদি যদি কোনো ভাই মনে করেন যে না এটা ফ্রি ভিডিও, এটা আমি দেখবো না, আমি এখান থেকে আমি আমি এখানে কাজ করব না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আমাকে টাকা দিয়ে তারপর ভিডিও দেখতে হবে। এখন আপনি আপনি চিন্তা করেন আপনি কি করবেন, আপনার আপনার কি ফ্রি ভালো লাগবে? যদি ফ্রি ভালো লাগে তাহলে ভিডিও দেখেন, ফ্রিতে আমার কোনো আপত্তি নাই। আর যদি মনে করেন যে না আমার আমি আমি ফ্রি জিনিসকে মূল্যায়ন করতে পারি না, আমার টাকা দিতে হবে, আমার টাকা দিয়ে ভিডিও কিনলে সেই জিনিসের মূল্যায়ন করবো, ঠিক আছে, আপনি আমার আমার নাম্বার বিকাশ করেন, বিকাশ করার পরে আপনি ভিডিও দেখতে পারেন। যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে আজকে আপনাকে দেখাবো মার্কেটিং এর ব্যাপারটা। আসলে আপনারা যে ভিডিও আপলোড করতেছেন, ভিডিও আপলোড করার পরে আপনারা কি করতেছেন? ফেসবুক পেজে শেয়ার করতেছেন, আপনার ফেসবুক পেজ থাকে, টুইটারে থাকে, পিন্টারেস্ট, রেডিট, সব জায়গায় থাকে, আপনি সেখানে শেয়ার করতেছেন। বাট আপনারা কি একবারও প্র্যাকটিক্যালি চিন্তা করছেন যে আপনারা যে শেয়ার করতেছেন, আপনারা যেই মার্কেট প্লেসে শেয়ার করতেছেন সেই মার্কেট প্লেসে আপনাকে কেউ ফলো করে কিনা? আপনি নর্মালি ফেসবুক থেকে চিন্তা করেন, আপনার যে প্রোফাইলে যদি 1,000 ফ্রেন্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার লাইক যেমনটা আসে, আপনি নতুন আইডি খুললে সেই ক্ষেত্রে সেখানে ফটো আপলোড করলে কি আপনার লাইক আসে? আসে না। আপনি দেখেন যে জাফি ভাইয়ের এমনও পোস্ট আছে যেখানে 3,000 10,000 লাইক, কেন? দেখুন, সে একজন ফেমাস পারসন, তো তার কিন্তু ফেমাস হইতে হয়েছে, তাই না? তো ফেমাস হওয়ার জন্য সে কিন্তু ফেমাস হওয়ার মতো কাজ করছে। তো প্রতিটা মার্কেট প্লেসই এমন, আপনার কিন্তু ফেমাস প্রথমে প্রতিটা মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্টটাকে স্ট্রং করতে হবে যাতে পাবলিক আপনাকে ফলো করে। হ্যাঁ, অ্যাজ লাইক আমি জাফি ভাইকে এক্সাম্পল দিলাম,
আপনাদেরও এমনটা করো, জাস্ট আপনি চিন্তা করেন, মানে প্র্যাকটিক্যালি চিন্তা করেন যে আপনি যে কোনো মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট যদি স্ট্রং না হয়, আপনার যদি ফলো না থাকে, আপনার যদি আজকে আজকে ফেসবুক ফ্রেন্ড লিস্ট যদি আপনার ফ্রেন্ড না থাকে, তাহলে সেক্ষেত্রে কি আপনার ফটো আপলোড করলে কি কোনো লাইক বা কমেন্ট আসবে? বাট আপনার যদি ফ্রেন্ড বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার লাইক কমেন্ট দুইটাই আসবে। তো আমি এটাই বলবো যে আপনাদের প্রতিটা মার্কেট প্লেসই একটা স্ট্রং অ্যাকাউন্ট করা দরকার। হ্যাঁ, আর আজকে আপনারা যেটা দেখাবো সেটা হলো যে রেডিট মার্কেটিং, এবং আমার নেক্সট ভিডিওতেও আমি টুইটার পিন্টারেস্ট সব কিছু দেখাই দিবো। আমি টোটাল 4টা ভিডিও দিব, এই 4টা ভিডিওতে যদি আপনি কন্টিনিউ কাজ করেন আমি যেভাবে দেখাই দিবো, আমি আপনাকে আপনাকে আমি মানে গ্যারান্টি দিচ্ছি, ফুল 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনারা যদি আমার এগুলো ফলো করেন, এগুলো ফলো করলে আপনাদের কোথাও থেকে ভিউ কিনতে হবে না, আপনাদের পেইড মার্কেটিং করতে হবে না, আপনারা চাইলে নিজেরা ভিউ সেল করতে পারবেন। তার আমার এই ভিডিও শেষ হওয়ার পরে আপনারা নিজেরাই বুঝবেন যে আপনারা চাইলে আপনাদের আপনারা চাইলে আপনারা যারা লুজার তাদেরকে ভিউ সেল করতে পারবেন আপনারা চাইলে। হ্যাঁ, তাহলে আপনার আমার ট্রিক্সটা এমন যে আপনার অ্যাকাউন্টটাকে বেশ স্ট্রং করবেন। তো আপনার অ্যাকাউন্ট যদি স্ট্রং থাকে, তাহলে সেই অ্যাকাউন্টে আপনি যার ভিডিও আপলোড দেন না কেন, সেই ভিডিওতেই ভিউ চলে আসবে। এখন অ্যাকাউন্ট একটি মানে এখন রেডিটের ব্যাপারটা হলো, রেডিটটা আসলে খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার যেটা অনেকেই ভয় পাচ্ছেন। আসলে মানে আমরা ফেসবুকে যেরকম ফটো আসে, কমেন্ট আসে, লাইক আসে, কিন্তু আপনি রেডিটটা দেখেন যেটা হলো একটু মানে কেমন যেন দেখতে, মানে পুরোটা আমরা বুঝি না ব্যাপারটা। তো তো দেখেন, আমি আসলে আপনাদেরকে সম্পূর্ণটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো তারপরেও যদি আমার কোথাও ভুল থাকে, আপনারা আমাকে কমেন্ট করবেন যে ভাই এই জিনিসটা বুঝি নাই, আমি বুঝাই দিব, আমার নেক্সট টিউটোরিয়ালে বুঝাই দিব। যাই হোক, ওকে এখন শুরু করা যাক। আসলে আপনার রেডিট মার্কেটিং এর জন্য এই মার্কেটিং এর জন্য একটি বেস্ট প্লেস, আপনারা যদি কাজ করেন তখন বুঝতে পারবেন। এবং আপনারা দেখতে পারেন এখানে, দেখেন হট মানে হট নিউজ কোনগুলো, আপনি চিন্তা চিন্তা করেন 3 ঘন্টায় সে 3,163টা মানে আপভোট পাইছে। মানে আপনারা যেমন আপনারা যেমন ফেসবুকে যখন ভিডিও আপনারা যখন কোনো কোনো ফটো দেখেন, সেক্ষেত্রে লাইক প্লাস কমেন্ট, সরি লাইক আনলাইক, তো আপনার এখানে সিস্টেমটা হলো আপভোট ডাউনভোট, এটা উপর দিকে আপভোট আর ডাউনভোট। আপনি চিন্তা করেন এই যে ভিডিওটা 7 ঘন্টায় সে 18,600 আপভোট পাইছে। হ্যাঁ, দেখেন 9 ঘন্টায় 9,076, 36,000, 10 ঘন্টায় আপভোট। তাহলে এরা কি মানুষ না? এরাও তো আপনার মতো একজন হিউম্যান, তারাও তো সাধারণ মানুষ, তারাও তো কাজ করতেছে। তো তারা পারলে আপনি কেন পারবেন না? তো আপনাদেরকে আজকে যেটা শিখাবো সেটা যদি আপনারা কন্টিনিউ কাজ করেন, তাহলে আমি আমি মনে করি আপনি এখানে দেখেন যে আমার আমার এখানে টোটাল আমার জাস্ট এটা একটা ফেক এডি মানে ফেক অ্যাকাউন্ট খোলা, তার কারণ আসলে আমরা এতই মানে অকৃতজ্ঞ, যেটা হলো যে আমরা যদি আমাদের নিজের রিয়েল অ্যাকাউন্ট শো করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইয়া চলে যায়। দেখেন আমার পোস্ট মানে আমার এই এই যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, সেখানে হলো যে আপনার 100 হলো যে পোস্ট কার্মা এবং 2 হলো কমেন্ট কার্মা। আপনারা কি জানেন এই যে 100 পোস্ট কার্মা কতদিন হয়েছে? আপনাদেরকে আমি অ্যান্সারটা না দিলাম, আপনারা নিজেরা কাজ করেন তাইলেই বুঝতে পারবেন যে 100 পোস্ট কার্মা হইতে কত ঘন্টা সময় লাগে। আপনারা চাইলে একদিনে 500 করতে পারবেন, একদিনে একদিন যদি আপনারা ফুল ডে কাজ করেন তাহলে আপনারা 500 করতে পারবেন। এখন আপনাদের যেটা করতে হবে রেডিট মার্কেটিং এর জন্য, রেডিট আসলে ফেসবুকের একটি মানে সোশ্যাল মিডিয়ার মতোই, মানে ফেসবুকের মতোই সোশ্যাল মিডিয়া। তো এখানে আসলে আপনি এখানে যে কোনো কিছু প্রমোট করতে পারবেন, যে কোনো কিছু মার্কেটিং করতে পারবেন, আপনি ফেসবুকে চ্যানেল মার্কেটিং করতে পারবেন, যদি আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে মার্কেটিং করতে পারবেন, সিপিএ করলে সিপিএ করতে পারবেন, এফিলিয়েট প্রোডাক্ট যদি সেল করতে চান সেক্ষেত্রে এখানে মার্কেটিং করতে পারবেন। হ্যাঁ, তো আসলে আপনার আর আপনার ফেসবুক আর এইটার মধ্যে তফাৎটা কি? আপনি ফেসবুকে মার্কেটিং করলে হয় কি, ফেসবুক মানে বাইরের ম্যাক্সিমাম বাংলাদেশ, হ্যাঁ বাইরের লোক কম ইউজ করে, কারণ বাইরের লোক ম্যাক্সিমাম আপনার রেডিট পিন্টারেস্ট টুইটার ফলো করে। হ্যাঁ, যেমন আপনার ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ভালো ভালো কান্ট্রিগুলো আপনার এখান থেকে আপনি 90% ট্রাফিক পাবেন, কমেন্ট বেশি আর বেশিগুলো হট নিউজে থাকবে। আর নিউ নিউ বলতে যেই পোস্টগুলো আপনার নতুন আপলোড করা হয়েছে। হ্যাঁ, আর রাইজিং এর ব্যাপারটা হলো যে যেই পোস্ট গুলা নতুন করা হয়েছে কিন্তু আপভোট বা ডাউনভোট কমেন্ট আসতেছে না, ওই ব্যাপারগুলা। হ্যাঁ, আর কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা হলো যে যেখানে মানে প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর কমেন্ট আসছে। হ্যাঁ, এই ব্যাপারটা। তো যাই হোক, আমরা এগুলো আস্তে আস্তে সবকিছু বুঝে যাবো। মার্কেটিং করার জন্য আপনার খুব বেশি
কষ্ট করতে হবে না, যেখানে আপনার আমরা যদি ফেসবুকে পোস্ট করি তো ফেসবুকে পোস্ট করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, বিশাল ডিসক্রিপশন দিতে হয়। মানে আপনারা মার্কেটিং করেন তো সেক্ষেত্রে আপনাদের মূল হলো যে টাইটেলটা, টাইটেলটা ফ্যাক্ট। এখানে আপনাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমার টাইটেলটা ভালো করা যায়, এক্সাইটিং করা যায়, যে মানুষ দেখে এটা। হ্যাঁ, মানুষ দেখে, মানুষ আপনারা এখানে ডিসক্রিপশন দেখবে না, শুধু টাইটেল দেখবে। আর এখানে পোস্ট করতে হলে আপনার একটা সাবরেডিট দরকার হবে, সাবরেডিটের আন্ডারে আপনার পোস্ট করতে হবে। যেমন আপনি আপনি যদি ফেসবুকে পোস্ট করেন তো ফেসবুকে পোস্ট করতে হলে আপনাদের যদি যদি ফটোশপের ভিডিও হয় তাহলে কিন্তু আপনার পোস্ট করবেন যে ফটোশপের গ্রুপে। যদি আপনার ম্যাজিক টাইপের ভিডিও হয় তাহলে আপনি কিন্তু পোস্ট করবেন যে ম্যাজিক গ্রুপে। তো আপনি এখানে সাবরেডিট বলতে মনে করতে পারেন যে একটা গ্রুপ। তো আপনি যদি ফেসবুকে একটা ফেক গ্রুপে পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ফেসবুক ওই গ্রুপ থেকে ব্লক করে দিবে, মানে ওই গ্রুপে যে এডমিন সে এডমিন আপনাকে ওই গ্রুপ থেকে ব্লক করে দিবে। বাট মানে রেডিটের ব্যাপারটা খুবই ক্রিটিক্যাল। এখানে যদি আপনি ভুলবশত আপনি যদি মানে আপনার ভিডিও যদি ইমেজে শেয়ার করেন, মানে ইমেজ গ্রুপে বা ইমেজ সাব রেডিটে যদি শেয়ার করেন, সেক্ষেত্রে রেডিট আপনাকে ব্লক করে দেবে কোনো নোটিফিকেশন ছাড়া। তো আপনাদেরকে মানে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ফার্স্টে কাজ করতে গেলে যতটুকু দেখানো হয় ততটুকুই করুন, মানে বেশি বোঝার চেষ্টাটা না করা বেটার, তাহলে আপনাদের অ্যাকাউন্ট হারাবেন। যাই হোক, এখন আপনাদের আপনাদের ফার্স্টে আপনাদের যখন মার্কেটিং করতে আসবেন এখানে, মার্কেটিং করতে হলে আপনাদের এখানে আইসে যে আপনাদের ভিডিওগুলো শেয়ার দিবেন না, আপনাদের এখানে কোনো ভিডিও শেয়ার দিবেন না। ফার্স্টে আপনাদের পোস্ট কার বা কমেন্ট কার্মা বাড়াবেন, আপনাদের অ্যাকাউন্ট স্ট্রং করবেন। তার কারণ আপনি যদি আপনাদের আপনাদের অ্যাকাউন্ট যদি স্ট্রং না থাকে সেই ক্ষেত্রে আপনাদের ভিডিও যদি আপনি শেয়ার দিয়ে থাকেন এবং কন্টিনিউ যদি এটা করেন, ফিউচারে দেখা যাবে কিছুদিন পরে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, তো যার জন্য আপনাকে কি করতে হবে, আগে আপনার অ্যাকাউন্ট স্ট্রং করতে হবে। এবং আমি মনে করি যে আজকে আপনাদের আপনার ভিডিও সম্পূর্ণ দেখার পরে আমার আমি মনে করি আপনাদের অ্যাকাউন্ট স্ট্রং করতে 2 থেকে 3 দিনের বেশি লাগবে না। হ্যাঁ, আপনারা দেখবেন যে আপনাদের এখানে দেখেন যে পোস্ট কার্মা এবং কমেন্ট কার্মা। হ্যাঁ, আপনারা আপনাদের অ্যাকাউন্টে যখন ভিডিও শেয়ার দিবেন, ভিডিও শেয়ার দেওয়ার আগে এই যে পোস্ট কার্মা এবং কমেন্ট কার্মা দুইটাই আপনারা আগে 150-200+ করবেন, দেন আপনারা আপনাদের ভিডিও আপলোড দিবেন। হ্যাঁ, এখন আপনাদেরকে দেখানো আজকে দেখাবো যেটা, সেটা হলো যে আপনারা এই পোস্ট কার্মা কমেন্ট কার্মাটা কীভাবে বাড়াবেন। হ্যাঁ, তো আপনাদের সাজেস্ট করবো এইটা, যেটা হলো যে আপনাদের এই পোস্ট কার্মা কমেন্ট কার্মা বাড়ানোর জন্য প্রথমে আপনারা ফটো আপলোড দিবেন। আপনারা ফটো আপলোড থেকে মানে আমার ঠিক সেইটাই, আমি আমার এটি থেকে বলছি, আপনারা আপনারা প্রথমে ফটো আপলোড দিবেন, ফটো আপলোড দেওয়ার পরে আপনাদের পোস্ট কার্মা কমেন্ট করা বাড়াই নেবেন। যখন আপনাদের অ্যাকাউন্ট স্ট্রং হবে তখন আপনাদের ভিডিওগুলো আপনারা শেয়ার দিবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা ফটো কীভাবে আপলোড দিবো, আমরা ফটোগুলো কোথায় পাবো। হ্যাঁ, আপনি আপনি ফটো তুলে আপলোড দিতে পারেন, কিন্তু এখন কথা হচ্ছে আমার তো DSLR নাই, আমি এত ফটো কোথায় পাবো, আমি তার সলিউশন দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, প্রথমে আপনার ফটো ফটো খুঁজে পাওয়ার জন্য আপনারা যাবেন flickr.com, flickr.com থেকে আপনারা প্রথমে একটা ফটো ডাউনলোড করবেন। এখানে দেখবেন যে এক্সাইটেড ফটো কোনটা আছে, মানুষের কোনটা ভালো লাগবে। ওকে, আমি বার্থডে ফটো নিব। তো ফটোটা নেওয়ার সময় আমি যখন ডাউনলোড করবো তখন আমার মাথায় রাখতে হবে যে ফটোর সাইজটা কত। তার কারণ আপনি যখন রেডিটে আপনি সাপারেট আন্ডারে পোস্ট করবেন তখন অবশ্যই আপনার সাইজটা লিখে দিতে হবে, আপনার ফটো সাইজটা কত। আপনি যদি দেখেন এখানে যারা পোস্ট করছে সবাই তাদের পোস্টের লাস্টে তাদের সাইজটা দিয়ে দিচ্ছে। এই যে না, এটা তো একটু ইয়া করতেছে। ওকে, আপনি আপনার সাইজটা দিয়ে দিবেন, সাইজটা না দিলে আপনার যারা সাইজটা পোস্ট করে তারা বেশিক্ষণ থাকে না, তাদের পোস্টগুলো রিমুভ করা হয়, যার কারণে আপনি যখন ডাউনলোড করবেন তখন আপনার যে সাইজটা থাকে সেই সাইজটা আপনার মনে রাখতে হবে, যাতে আপনি পরবর্তীতে যখন ফটো আপলোড করবেন তখন যেন আপনি সাইজটা দিতে পারেন। ওকে, আপনার যদি এই অরিজিনাল, আমি এটা সিলেক্ট করলাম অরিজিনাল। ওকে, আমার ফটো সাইজটা ছিল এটা। ওকে, আমার
এই যে ফটো সিলেক্ট করলাম, এটা যেহেতু এখানে কোনো হেডলাইন দেওয়া নাই, তো ফার্স্টে আমার হেডলাইন সিলেক্ট করতে হবে, এটা একটা ফিশের। তো আপনি গুগলে চাইলে সার্চ করতে পারেন ফিশ লেগে, তো সেক্ষেত্রে আপনি বহু হেডলাইন আপনাকে সাজেস্ট করা হবে। ফিশ একবার লাস্টটা দেখতে পারেন, সরি এটা গুগলে সার্চ, ও সরি সরি সরি, ওকে ফিশার্স ট্রপিক্যাল ফিশ স্পেস অ্যান্ড পিকচার, ওকে সব। সাপোজ আমি এই হেডলাইনটা কালেক্ট করবো, আমি হেডলাইনটা নিলাম, দেন আমার হেডলাইনটা হবে এমন যাতে আমার ফার্স্টের আমি আমার প্রতিটা ওয়ার্ডের আপনার ফার্স্ট লেটারটা বড় হাতে দিব। দেন আমি আমার ফটো যে যে সাইজটা সেই সাইজটা আমি দিয়ে দিব, ওকে। এটা হলো আমার হেডলাইন। এখন যেটা করতে হবে, আমি যখন আমি এই ফটো এই ফটোটা এখান থেকে ডাইরেক্ট চাইলে আপনারা আপলোড করতে পারেন, বাট আমি মনে করি যে আপনাদের একটা মানে একটা সাইডে গিয়ে সেটা যদি আপলোড করে সেই লিঙ্কটা যদি শেয়ার করা হয় তাহলে সেটা বেস্ট হয়। তো যার কারণে আপনারা এই সাইডটা যাবেন, সাইডটা যাওয়ার পরে আপনারা এইখানে প্রথমে ফটোটা আপলোড করবেন। ফটোটা আপলোড করলে, ও সরি সরি সরি, আচ্ছা ফটো আপলোড করার আরেকটা ব্যাপার আছে যে আপনারা আগে দেখে নিতে হবে আপনারা যেই ফটোটা আপলোড দিবেন সেটা আপনার রেডিটে এর আগে কেউ পোস্ট করছে কিনা। তার কারণ আপনার যদি এর আগে কেউ পোস্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কপিরাইট দেবে, যার কারণে আপনারা এই সাইডে যাবেন, কারমারতে যাবেন, কারমারতে যাওয়ার পরে আপনারা এখান থেকে যদি লিঙ্ক পেস্ট করেন তাহলে দেখতে পারবেন যে রেডিটে এই পোস্টটা আগে কেউ করছে কিনা। আপনি এখানে জাস্ট এই ফটোর যে লিঙ্কটা থাকবে, যে মূল লিঙ্কটা, লিঙ্কটা আপনি এখানে সার্চ করবেন, সার্চ করলে আপনাকে দেখাই দিবে যে এই যে ফটোটা, এই ফটোটা আগে কখনো রেডিটে আপলোড হয়েছে কিনা। নো ভেরি সিমিলার, যাই হোক আমরা বুঝতে পারছি যে যেহেতু এখানে বলছে যে নো ভেরি সিমিলার ইমেজ আর ফাউন্ড অন রেডিট, মানে রেডিটে এই ফটো আগে আপলোড হয়নি, তার মানে আমরা এটা আপলোড করতে পারি। ওকে প্রথমে আপনারা এই সাইডে গিয়ে আপলোড দিবেন, আপলোড দিলে আপনাকে এখানে আপনার হেডলাইন দিতে হবে, আপনি এই সেম হেডলাইনটা দিয়ে দিতে পারেন, এখানে আপনার হেডলাইন, শেয়ার টু কমিউনিটি, এখানে আপনাদের ফটোটা আপলোড হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, আপনার এই ফটোর লিঙ্কটা শেয়ার করতে হবে। এখন আপনি লিঙ্কটা কোথায় পাবেন? প্রথমে আপনার ইমেজে যাবেন, আপনার যে ফাইলটা সেখানে ইমেজে যাবেন, আপনি ইমেজে গেলে আপনি যেসব ইমেজগুলো এখানে শেয়ার করছেন সেটা আপনাকে দেখাই দিবে। তো এই যে ইমেজটা, এই ইমেজটা আমি আপলোড দিব, তো ফার্স্টে আমি এই ইমেজটা ক্লিক করব, ক্লিক করলে এখানে আপনার ডাইরেক্ট একটা লিঙ্ক দিবে, তো ডাইরেক্ট লিঙ্কটা আপনার শেয়ার করতে হবে রেডিটে। হ্যাঁ, তো আপনি এখানে ডাইরেক্ট লিঙ্কটা কপি করবেন, কপি করার পরে আপনি যেই সাবরেডিটের আন্ডারে পোস্ট করবেন, আমরা তো আমরা যদি অল পেপার আপলোড দিব, তো আমাদের অল পেপার সাবরেডিট খুঁজে নিতে হবে। তো আমরা গেলাম একটা সাবরেডিটে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা আপলোড দিব, সাবমিট এ অল পেপার, ওকে সাবমিট আপলোড। এখানে আপনারা এখানে যে ডাইরেক্ট লিঙ্কটা নিলেন, ডাইরেক্ট লিঙ্কটা আপনারা ডাইরেক্ট এখানে ইউআরএলে শেয়ার করে দিবেন, এখানে আপনার টাইটেল। আর একটা ব্যাপার মাথায় রাখবেন, এখানে যেহেতু টাইটেলটা ফ্যাক্ট, তো আপনার চেষ্টা করবেন টাইটেলটা যেন ভেরি এক্সাইটেড হয়, তারপর আপনার টাইটেল যদি ভালো না হয় তাহলে পাবলিক আপনার ঢুকবে না, আর টাইটেল যদি ভালো হয় তাহলে সবাই আপনারটা দেখবে। অল পেপার জাস্ট সাবমিট, ওকে সাবমিট হয়ে গেছে। এখন আপনার এই আপনার এই ফটো যারা দেখবে, আপনার তারা আপলোড দিবে, ডাউনলোড দেবে, এই এটার মাধ্যমে আপনার আপলোড বাড়বে, ডাউনলোড বাড়বে, সাথে সাথে আপনার পোস্ট কারমা, কমেন্ট কারমা সবটাই বাড়বে। ওকে এবার আপনার ফটো আপলোড থেকে প্রথমে আপনার অ্যাকাউন্ট স্ট্রং করবেন, তারপরে আপনারা আপনাদের নিজেদের ভিডিও আপলোড দিবেন। আরেকটা ব্যাপার হলো যে আপনারা মানে ফটো আপলোড তো দিবেন, ফটো আপলোডের সাথে সাথে আরেকটা ট্রিক্স আছে যেটা দিয়ে আপনারা মানে খুব তাড়াতাড়ি একদিনে একদিনে আপনাদের পোস্ট কর্মা 200-300 করা কোনো ব্যাপার না। হোম পেজ, রেডিটের হোম পেজে গেলে আপনারা উপরে দেখবেন যে এখানে লেখা আছে আস্ক রেডিট, আস্ক রেডিট, আপনি রেডিটকে কোশ্চেন করবেন,
আপনি যেটাকে কোশ্চেন করবেন, তখন এখানে যদি আপনি কোশ্চেন করেন সেই ক্ষেত্রে মানুষ আপনাকে কমেন্ট করবে। আর যদি মানুষ কমেন্ট করে, আপনি যদি কোশ্চেন করেন সেক্ষেত্রে তো কমেন্ট করতেই হবে, আর যদি কমেন্ট করে তো সেক্ষেত্রে আপনার পোস্ট কেমন বাইরে যাবে। এবং আপনার যদি এখানে আপনার কমেন্ট করতে পারেন 10 মিনিট থেকে 15 মিনিট পর পর, মানে একসাথে আপনি 10টা কোশ্চেন করতে পারবেন না। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি এত কোশ্চেন কোথায় পাবেন? যদি আপনি কোশ্চেন করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি অন্যদের কোশ্চেন গুলো কপি করে নিতে পারেন। সাপোজ এটা যেহেতু আপবোর্ড বেশি আছে, বা আপনার দেখলেন যে এখান থেকে আপনি অন্যদের একটা কোশ্চেন ফুল কপি করতে পারেন। সারপ্রাইজ ইউ উইল বাট একটু চেঞ্জ করে নিতে হবে আপনার। এইখান থেকে জাস্ট আমরা আইডিয়া নিব, আইডিয়া নেওয়ার পরে আমরা কোশ্চেন করবো, আস্ক কোশ্চেন। ওকে, আস্ক কোশ্চেনের পরে এখানে আপনাদের যে টাইটেল থাকবে সেই টাইটেল দিবেন। এবং ও সরি সরি, আমার এখানে কপি হয় না বোধ হয়। গ্রেট, আচ্ছা, হোয়াট ইজ এ গ্রেট মুভি হোয়ার দ্য ওয়াইফ ইজ, ওকে, হোয়াট ইজ এ গ্রেট মুভি, এখানে আমরা মুভির জায়গায় সং দিয়ে দিব। মাথায় রাখবেন আপনি যখন কোশ্চেন করবেন, কোশ্চেন করার পরে অবশ্যই যেন মানে কোশ্চেনের চিহ্নটা থাকে, ঠিক আছে? তখন আপনি যদি কোশ্চেন চিহ্নটা না দেন তাহলে সেক্ষেত্রে এটা কোশ্চেন হবে না, যার কারণে রেডিট এটা অ্যাকসেপ্ট করবে না। তো যার কারণে আপনার কোশ্চেন চিহ্নটা যেন অবভিয়াসলি থাকে। ওকে, দেন সাবমিট। আপনি 2 থেকে 3 মিনিট একটা কোশ্চেন করে ওয়েট করবেন, দেখবেন যে আপনার কমেন্ট আসছে। আপনার কমেন্ট যদি আসে সেই ক্ষেত্রে আপনার অন পয়েন্ট গুলো বাড়বে। অন পয়েন্ট গুলো বাড়লে আপনি দেখবেন যে এইখান থেকে আপনার পোস্ট কার্ম বা কমেন্ট কার্ম চলে আসতেছে, কমেন্ট কার্ম বাড়তেছে। যে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই আপনার করতে হবে। আর হলো যে রেডের সিস্টেমটা হলো এমন যে আপনাকে যদি কোনো কমেন্ট করা হয়, আপনি যদি কোশ্চেন করেন সেক্ষেত্রে যদি আপনাকে কমেন্ট করা হয় সেই কমেন্টের রিপ্লাই আপনাকে করতে হবে। আপনি যদি রিপ্লাই না করেন তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে, যার কারণে আপনার খেয়াল রাখবেন আপনাকে আপনি যেই আইডি থেকে মেইল করবেন, সরি, আপনি যেই আইডি থেকে অ্যাকাউন্ট করবেন সেই যেই জিমেল থেকে অ্যাকাউন্ট করবেন সেই জিমেলও আপনাকে মেইল দেওয়া হবে। তো আপনি চাইলে সেখান থেকে রিপ্লাই করতে পারেন। তো আপনি যখন কোশ্চেন করবেন, কোশ্চেনের প্রতিটা কোশ্চেনের রিপ্লাই আসবে, মানে কমেন্ট আসবে, কমেন্টের রিপ্লাই আপনাকে করতে হবে। কমেন্টের রিপ্লাই না করলে আপনার যদি সাসপেন্ড করবে। আর একটা ব্যাপার হলো যে আপনি যখন কমেন্টের রিপ্লাই করবেন তখন ইয়েস নো বা সিম্পল কোনো ওয়ার্ড দিলে হবে না, ওই ওদের সাথে আপনার কনভার্সেশন করতে হবে, ওদের সাথে আলোচনা করতে হবে। ওরা যেই রিপ্লাইটা করবে সেই রিপ্লাইয়ের পরিবর্তে আপনাকে রিপ্লাই করতে হবে। ওকে, আজকে এতটুকুই। আমার মনে হয় আপনারা যদি এইভাবে কাজ করেন আপনাদের 2 থেকে 3 দিন লাগবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হইতে। আর কিছু ব্যাপার জানিয়ে দিই, সেটা হলো যে আমি যেহেতু আপনাদেরকে বললাম যে আমি 4টা ভিডিও দিব, এটা আমার ফার্স্ট ভিডিও। তো বাকি 3টা ভিডিও আসলে আমি দিব তখন যখন যখন আমি দেখবো যে রিড থেকে আপনারা সাকসেস, বাকি 3টা না, সরি, 2টা। তখন 4 নম্বর ভিডিওটা আমি আমি গ্রুপে শেয়ার করবো না, 4 নম্বর ভিডিওটা দিব আমি সবার ইনবক্সে। এবং আমাকে ইনবক্স করতে হবে, আমাকে ইনবক্স করলে মানে আমাকে আমাকে আপনি কি ইনবক্স করবেন, আমাকে আপনার সাকসেস দেখাইতে হবে, আপনার পোস্ট কার্মা কত হলো। আমি যখন টুইটারে যখন পোস্ট করব, সরি, আমি যখন টুইটারে টিউটোরিয়াল দিব সেই টুইটারে টিউটোরিয়াল থেকে আপনি কতটুকু সাকসেস আসলো। তখন 4 নম্বর ভিডিওটা হবে হয় না, এখন পর্যন্ত আপনার কোনো গ্রুপে শেয়ার হয় নাই, এখন পর্যন্ত আপনি পেইড বলেন বা ফ্রি বলেন, আমাদের পর্যন্ত কোনো গ্রুপে পেইড বা ফ্রিতে কোথাও দেয়া হয় নাই। তো আমি এটা মানে কাউকে শুধু শুধু দিব না, আপনারা যদি এখান থেকে সাকসেস দেখাইতে পারেন শুধু তাদেরকে দেওয়া হবে। তো আপনারা যখন তো আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনাদের এখানে পোস্ট কার্মা যখন 2000 হবে, 2000+ হবে, তখন আমাকে আপনারা ইনবক্স করবেন যে ভাই আমার 2000 হয়েছে, আমার তখন আপনি আমাকে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিলে আমার নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন, আমি শুধু শুধু কষ্ট করতে রাজি না। তো যার কারণে আপনাদের সাকসেস যদি আমাকে দেখান তাহলে আমি নেক্সট ফটো দিব, সরি, আমি আমার নেক্সট টিউটোরিয়াল দিব। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেন যাতে আমাকে সাকসেস দেখাইতে পারেন। আর কিছু চাই না, টাকা পয়সা চাই না, কিচ্ছু চাই না, শুধু আপনার সাকসেস দেখতে চাই। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।